আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ভিওর্স আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজ প্রথম রমজান আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরের রান্নাঘরের কাজকে খুব সহজ করে দেওয়ার জন্য কয়েকটি টিপস আমার প্রথম টিপস আমি এখানে নিয়েছি চারটা কলা কলা আমরা সবাই রান্না করে খাই ভত্তা করে খাই কলা খেতে খুবই মজা এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু এতে প্রচুর কষ থাকে এই কষের জন্য কলা রান্না করলে কালো হয়ে যায় কী টিপস ফলো করলে কলা রান্না করলে কালো হবে না এখানে আমি নিয়েছি চাল ধোয়া পানি আর কলাগুলো কেটে নিয়েছি এই চাল ধোয়া পানির মধ্যে আপনি কলাগুলো যদি দিয়ে এভাবে একটু হালকা নাড়াচাড়া করে বিশ মিনিট রেখে দেবেন দেখবেন আপনার কিছুই করতে হবে না অন্য কোনো কিছু এসে লাগাতে হবে না বিশ মিনিট পরে কলাগুলো একটু কষলে ধুয়ে নেবেন দেখবেন কলার কষ চলে গিয়েছে এবং এই কলা তরকারি রান্না করলে কালো হবে না ভত্তা করলেও কালো হবে না খুবই সুন্দরভাবে কষগুলো চলে যায় এই যে আমি বিশ মিনিট পরে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। এভাবে একটু কষলে কছলে ধুয়ে নেবেন কষলালি যেটা হবে যে ওর গায়ে যে কালো কষটা থাকে সেটা খুব সহজেই উঠে আসবে আমি অনেক টিপস ফলো করেছি কিন্তু এইটাই আমার কাছে বেটার মনে হয়েছে চাল ধোয়া পানির মধ্যে কলা দিয়ে দিলে কষ খুব দ্রুত রিমুভ হয়ে যায় এই যে সাদা ধপধপ করছে আপনারা বাসায় অব এই টিপসটা ফলো করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আমি এইভাবেই কলা পরিষ্কার করে থাকি এবার যাব আমি পরবর্তী টিপসে এখন সজনে ডাটার ছিজন আমরা সবাই বাজার থেকে কিনে নিয়ে আসি আবার অনেকের গাছ আছে সেই গাছ থেকে একবারে আমরা অনেকগুলো পেরে নিয়ে আসি এই একবারে পেরে নিয়ে আসে কীভাবে আমরা সংরক্ষণ করলে সজনে ডাটাগুলো ভালো থাকবে সেই টিপসটা আমি আজকে আপনাদের দিচ্ছি সজনে ডাটা কিন্তু ফ্রিজে রাখলে ভালো থাকে না এবং এটার স্বাদ নষ্ট হয়ে যায় খুবই সহজ একটি টিপস এটা আমি আমার দাদি মা চাচিদের করতে দেখেছি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে একটি ভিজে টাওয়াল অথবা যে কোনো একটি ভিজে কাপড় দিয়ে মুড়ে আপনি যদি এটা রেখে দেন দশ দিন পর্যন্ত খুব ভালো থাকে টাটকা থাকে একটু শুকাবে না এবং নষ্ট হবে না আপনি যদি বেশ কয়েকদিন রেখে দেন তাহলে প্রতিদিন এর উপর হালকা করে একটু পানি ছিটিয়ে দেবেন এই টিপসটা আশা করি আপনাদের উপকারে লাগবে উপকারে লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেন এই পরবর্তী টিপস তিন নম্বর টিপস আমি এখানে অনেকগুলো সর্ষে দানা নিয়েছি যেটা আমি ব্লেন্ড করে রেখে দেব আমরা অনেকেই বাসায় সর্ষে ইলিশ খাই বা তরকারিতে সর্ষে বাটা দিয়ে থাকি কিন্তু সর্ষে বাটার এই যে ছালটা এটা তরকারিতে দেখতে ভালো লাগে না এবং এটা অনেকেই পছন্দ করে না তো আমি আপনাদের একটি টিপস দিচ্ছি যেটা ফলো করলে সর্ষে বাটার স্বাদটাও পাবো আবার এর খোসাগুলো দেখা যাবে না আমি একটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো যেহেতু রমজান মাস কাজের সুবিধার জন্য আমি একবারে অনেকগুলো পেস্ট করে রেখে দিচ্ছি আর কীভাবে এই খোসাগুলো আমরা দূর করবো সেই টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এবার এর মধ্যে আমি একটু পানি দিব পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিয়ে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিলে হবে কি এই খোসাগুলো অর্থাৎ সর্ষের গায়ের চামড়াগুলো দূর হয়ে যাবে এটা তরকারিতে দেখতে খারাপ লাগবে না এবং খেতে খুব স্বাদ হয় আমরা সর্ষে ইলিশ রান্না করি এবং তরকারিতেও সর্ষে বাটা দিয়ে থাকি আপনারা বাসায় এই টিপসটি ফলো করবেন এ দেখেন সর্ষের ছাবাগুলো অর্থাৎ খোসাগুলো আমি ফেলে দিলাম দেখতে কি সুন্দর একটি সুন্দর হয়ে গিয়েছে এটা আপনি যদি তরকারিতে ব্যবহার করেন তাহলে সর্ষের আর খোসা দেখা যাবে না আশা করি এই টিপসটাও আপনাদের কাজে লাগবে আমার পরবর্তী টিপস চার নম্বর টিপস আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি যেহেতু রমজান মাস আমি কাজের ঝামেলাটা এড়াতে চাই আমি এর আগে আপনাদের আরও একটি টিপস দেখিয়েছিলাম পেঁয়াজের ওপর পেঁয়াজের খোসা ফেলে লবণ পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে বিশ দিন ভালো থাকবে কিন্তু আমি আজকে দেখাচ্ছি কিভাবে কুচি করে রেখে দিলে দশ দিন মতো ভালো থাকবে পেঁয়াজগুলো কুচি করে এর মধ্যে পরিমাণ মতো দুই তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মেখে একটি বক্সে করে এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেখবেন এক সপ্তাহ থেকে দশ দিন খুব ভালো থাকবে টাটকা থাকবে কোনো পরিবর্তন হবে না এবং কাজটা খুবই সহজে করা যাবে যেহেতু এখন পেঁয়াজও তৈরি করা হয় ঝুলা রান্না করা হয় অনেক পেঁয়াজ লাগে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে আমার এই টিপসে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর লতি এই টিপসটা আমি দেব এই লতি কাটতে খুবই বিরক্ত লাগে আর লতি কাটার পর হাতে আঙ্গুলগুলোতে দাগ পড়ে যায় কিন্তু কী টিপস ফলো করলে লতি কাটার পরে হাতে কালো দাগ পড়বে না এবং সেই দাগটা ওঠাতে খুবই ঝামেলা হয় আমি আজকে আপনাদের জন্য খুবই সহজ একটি টিপস দিচ্ছি যেটা ফলো করলে দেখবেন লতি কাটতেও সুবিধা হবে এভাবে লতিগুলো নরম হয়ে যাবে কাটতেও সুবিধা হবে এবং হাতে দাগ পড়বে না আমি লতিগুলো ডুবিয়ে রাখা যায় সেরকম একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এই লবণ দিয়ে লতিগুলো বিশ মিনিট ভিজিয়ে রেখে দিন দেখবেন লতিগুলো খুব সহজেই ছিলে যাচ্ছে এবং হাতের কোথাও একটু দাগ পড়তেছে না এই দাগগুলো দেখতে খুবই বাজে লাগে এবং উঠাতে গেলে অনেক ঝামেলা হয় লইপুর খসা ঘষা ঘষি এটা করা ওটা করা অনেক কিছুই করে দেখেছি উঠতে চায় না সহজেই কালো হয়ে থাকে আঙুরগুলো খসখস করে কিন্তু এইভাবে যদি আপনি পনেরো পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন খুব সহজে লতিগুলো ছিলতেও সুবিধা হচ্ছে আবার হাতে দাগও পড়ছে না এ দেখেন আমি লতিগুলো খুব সহজে কেটে নিয়েছি এবং এটা ছিলে কাটতেও খুব সুবিধাই দেখুন আমার হাত কিচ্ছু হয়নি একদম চকচক করছে কোনো দাগ কালো কিছুই পড়েনি আশা করি এই টিপসটাও আপনাদের কাজে লাগবে উপকারে লাগবে প্রিয় ভিউয়ার্স ভালো লাগলে আমার এই টিপস ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আমি কাজ করতে উৎসাহ পাবো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন এভাবে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবার যে টিপসটি দেবো সেটি হচ্ছে এই কাঁচামরিচ আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় যে কাঁচামরিচগুলো থাকে অপুষ্ট অর্থাৎ ছোটো ফুল আমরা যেটা বলি ফুলও এতে ঝাল থাকে না অনেক সময় সেগুলো দেখা যায় ভালোগুলো নেওয়ার পর ওগুলো ফেলে দিই কিন্তু এগুলো আমরা ফেলে দেবো না ফেলে না দিয়ে যদি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা একটা ব্লেন্ডার জারে নেবো ব্লেন্ডার জারে নিয়ে এর মধ্যে যেহেতু এগুলো অপুষ্টিতে ঝাল কম থাকে তাই আমি এর মধ্যে কিছু পরিমাণ শুকনা মরিচ দেব দিয়ে এক চামচ লবণ লবণ দিয়ে এটা ব্লেন্ড করে রেখে দেবো এতে তরকারি স্বাদও বাড়বে তরকারিতে ঝালও হবে এবং আমার ঝালগুলো ফেলে দিতে হবে না অপচয় হবে না আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে এই যে আমি এর মধ্যে এক চামচ লবণও দিয়েছি লবণ দিয়েছি এই কারণে যাতে ঝালগুলো পেস্টটা ভালো থাকে আপনি যতদিন ইচ্ছা ততদিন এটা ব্যবহার করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে আমি প্রায়ই এই টিপসটা ফলো করি আমি নিজে এটা করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা তরকারিতে দিলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং তরকারিটা অনেক ঝা ঝালও হয় যেহেতু এর এই ঝালগুলো আমরা ফেলেই দিই কিন্তু এটা ফেলে দিব না ফেলে না দিলে এই ঝালটা আমরা এইভাবে ব্যবহার করতে পারবো প্রিয় বন্ধুরা আশা করি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাপেজ